হ্যালো বন্ধুরা, পৃথিবীতে বিচিত্র রুচি আর বিচিত্র অভ্যাসের মানুষের অভাব নেই। এমন এক অদ্ভুত রুচির মানুষদের সন্ধান জানাবো আর তাদের অদ্ভুত রুচির কাজ সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে। অনেকেই আছেন যারা দাড়ি গোঁফ স্বাভাবিকভাবে রাখেন না, উদ্ভট উপায়ে রাখে আর মানুষদেরকে দেখানো তাদের জন্য পছন্দ। কেউ বলবে শখ, কেউ বলবে নেশা, আবার কেউ হয়তোবা বলবে পাগলামি। বিশ্বজুড়ে এমন মানুষের সংখ্যা খুব বেশি না হলেও কোটি কোটি মানুষের মাঝে তাদেরকে আলাদা করে চেনা যায়। যেমন করে চেনা যায় এক পাল কালো ঘোড়ার মাঝে একটা সাদা ঘোড়াকে, তেমন মানুষদের নিয়েই জার্মানির সাউথ বাভারিয়ানে দেখতে পাবেন ব্যতিক্রম ধর্মী এক প্রতিযোগিতা। নারীর চুল নিয়ে গল্প উপন্যাসে নানা কথা থাকলেও পুরুষের দাড়ি সম্পর্কে অত ঘটা করে কিছু শোনা যায় না। আর দাড়ি নিয়ে একটা প্রতিযোগিতা হতে পারে তা না জানলেও মানুষ বিশ্বাস করবে না। সাঁতার প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা, বুদ্ধির প্রতিযোগিতা, আরও কত কত প্রতিযোগিতাই না হয় আজকাল। ঠিক এমনই ধরনের প্রতিযোগিতা দুই বছর পর পর দেখতে পাওয়া যায় বিশ্ব দাড়ি ও গোঁফ প্রতিযোগিতা। জার্মানিতে আয়োজিত বার্ষিক চ্যাম্পিয়নশিপে অংশ নেন বিভিন্ন শহর থেকে আসা শতাধিক মানুষ। আর এই প্রতিযোগিতার মূল শর্ত থাকে নানান কায়দায় তার দাড়ি গোঁফের স্টাইল বা ডিজাইন করা। নানান কায়দায় দাড়ি গোঁফ পাকিয়ে তোলা নিয়ে বহু মানুষ যোগ হয় এই প্রতিযোগিতায়। অংশগ্রহণকারীদের কারো গোঁফ সূচালো, কারোটা চাঁদের মতো, কেউ আবার গোঁফ পাকিয়েছেন সিংহের মতো করে। বাহারি বাহারি এসব নকশার গোঁফেরও দেওয়া হয়েছে বাহারি সব নাম, ইংলিশ সোভারন, ডালি, পিরামিড কিংবা হট সু। এসব আকৃতির গোঁফ সবার নজর কাড়ে। জার্মানির ব্ল্যাক ফরেস্ট এলাকায় 1990 সালে প্রথম শুরু হয় এই প্রতিযোগিতা। বর্তমানে দুই বছর পর পর আন্তর্জাতিকভাবে দেখতে পাওয়া যায় এই আয়োজন এবং নাম দেওয়া হয়েছে আন্তর্জাতিক দাড়ি প্রতিযোগিতা। লম্বা ঘন ছোট করে কাটা প্রায় সব রকম দাড়িওয়ালায় অংশগ্রহণ করে থাকে এই প্রতিযোগিতায়। ন্যাচারাল অথবা ফ্রি স্টাইল ফ্যাশনের তো আর কোনো নির্দিষ্ট সীমানা নেই, সুন্দর দাড়ির জন্য চাই যত্ন, বিশেষ পরিচর্যা। ভিডিওতে দেখানো ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে কত যত্ন করে ধৈর্য ধরে এত লম্বা করতে হয়েছে তাদেরকে। এরকম লম্বা করতে চাইলেও কিন্তু মাঝে মাঝে দাড়ির আগা ছোট করে ছাড়তে হয়। তাছাড়া প্রতিদিন যত্ন করে ধোয়া, সামান্য রং করা, ব্যাস তাহলে এর মতো সুন্দর দাড়িওয়ালার অধিকারী হতে পারবেন অনেক পুরুষই। প্রথমবারের মতো এই আন্তর্জাতিক দাড়ি প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবার আধুনিক ট্রেন্ড দাড়ি, যে দাড়ি 1 সেন্টিমিটারের বেশি লম্বা রাখা যাবে না। এই ক্যাটাগরির জন্য জার্মান দাড়ি ক্লাব সংগঠনের শর্ত ছিল মুখের বেশিরভাগ দাড়ি কামিয়ে ফেলতে হবে, যাতে দাড়ির ডিজাইন এবং দাড়ির ফর্ম ঠিক মতো দেখা যায়। ফ্রি স্টাইল ক্যাটাগরিতে যারা অংশগ্রহণ করে তাদের দাড়ির স্টাইল ঠিক রাখার জন্য হেয়ার স্প্রে, রং ইত্যাদি ব্যবহার করার অনুমতি রয়েছে। তবে বাড়তি চুল বা ক্লিপ ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ, এমনকি মুখে মেকআপ করাও নিষিদ্ধ, যাতে করে দাড়ির রং এর উপর প্রভাব না পড়ে। বিভিন্ন রকমের দাড়ির ঐতিহাসিক মডেল আগেও দেখা যায়, তবে এই নতুন ফর্মের দাড়ির প্রতিযোগিতা শুরু হয়েছে 1997 সালে নরওয়েতে। তারপর থেকে প্রতি 2 বছর অন্তর অন্তর এই প্রতিযোগিতাটি জার্মানি, সুইডেন, ইংল্যান্ড ও আমেরিকায় হয়ে থাকে। বিশ্ব দাড়ি গোঁফ সংঘ নামের এই প্রতিষ্ঠানটি 1990 সালে প্রতিষ্ঠিত হয়। তারা 2001 সালে জার্মানির হোল্টেন শহরে প্রথম দাড়ি গোঁফ প্রতিযোগিতার আয়োজন করে। তো বন্ধুরা, এবার চলুন জানি 2021 সালের প্রতিযোগিতা সম্পর্কে। পৃথিবীর অনেক দেশেই লম্বা দাড়ি গোঁফ রাখাকে ছেলেদের পৌরসত্বের অন্যতম প্রতীক বলে মনে করা হয়। আবার অনেকে শখ করেই বড় রাখেন দাড়ি গোঁফ, কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের কাছে দাড়ি গোঁফ রাখা কেবল শখ কিংবা পৌরসত্বের প্রতীক নয়, বরং এটি তাদের কাছে নেশার মতো। পুরুষদের মুখমণ্ডলের সৌন্দর্য হিসেবে খ্যাত দাড়ি এবং গোঁফের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত 25শে অক্টোবর। 300 পুরুষ এই প্রতিযোগিতায় অংশ নেয়। আংশিক দাড়ি এবং পূর্ণাঙ্গ দাড়ি এই 3টি প্রধান ধরনে মোট 18টি ভিন্ন ধরনে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। এগুলোর মধ্যে ছিল সেরা প্রাকৃতিক দাড়ি, সেরা রাজকীয় দাড়ি, সেরা ফ্রি স্টাইল দাড়ি, সেরা মাস্কেটিয়ার দাড়ি, সেরা ইংরেজ গোঁফ, সেরা হাঙ্গেরিয়ান গোঁফ ইত্যাদি। 2021 সালের প্রতিযোগিতায় আরও একটি বিশেষ আকর্ষণ ছিল মহিলাদের নকল দাড়ি গোঁফ প্রতিযোগিতা। মহিলারা নিজেদের মুখে নকল কিন্তু বাস্তবধর্মী দাড়ি গোঁফ লাগিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই কারণে প্রতিযোগিতাটি সবার জন্য বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। প্রতিযোগীরা বেলজিয়ামের অ্যান্টওয়ার্প চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখে এবং তাদের মুখের দাড়ি গোঁফ প্রদর্শন করে। এবার চলুন এমন একজন গোঁফওয়ালার সাথে পরিচয় করিয়ে দিই আপনাদেরকে। তার নাম এমজে জোসন, তার গোঁফ বিশ্বখ্যাত, আর সেই গোঁফেই পরিচিত তিনি। কোটি কোটি মানুষের মধ্যে তিনি একজন যার এত বড় গোঁফ রয়েছে। গোঁফের জন্য তিনি পেয়েছেন অসংখ্য ভক্ত ও অনুরাগী। 18 ইঞ্চি লম্বা তার এই গোঁফ এবং 12 বছরের পুরনো, যার জন্য এম এস জোসন জিতে নিয়েছে ক্লাব বেলি মাউস্টেসের পুরস্কার। আমেরিকার মিনেসোটার বাসিন্দা এম এস জোসন 12 বছর আগে একটি অন্ধকার বেসমেন্টে বসেছিলেন তিনি। সেখানে তিনি একটা প্রতিযোগিতার পোস্টার দেখেন যাতে লেখা ছিল গোঁফের প্রতিযোগিতা বিশ্বজুড়ে।
এই প্রতিযোগিতা খুবই অদ্ভুত, আজব সব নিয়ম কানুন। তাতেই অংশগ্রহণ করে এমজে এবং প্রথম স্থান অধিকার করে। গোপ প্রতিযোগিতার কথা জানার পর ওই দিন সারা রাত ধরে তিনি ভাবতে থাকেন বিশ্বসেরা গোপের শিরোপা জিততে হবে তাকে। এরপর প্রথমেই তিনি তার নিজের রেজাল্টটা ফেলে দেয়। বাড়তে থাকে গোপ এবং দাড়ি। এই প্রতিযোগিতায় গোপে থাকতে হবে ইউনিক লুকের চুল, দেখতেও হবে অন্যদের থেকে আলাদা। শুধু তাই নয়, গোপ নিয়ে স্টেজে কেমন করে পারফর্ম করবেন তার উপর নির্ভরও করবে, আর তিনি সেটাও করে দেখান। গোফি এখন পরিচয় এমজে জোসনের। এখন তিনি গোপ দাড়ি পরিচর্যা করার বিজ্ঞাপনের অভিনেতা, এবং এমজের এই গোপ দিয়েই তিনি এখন একজন বড় তারকা হয়ে গেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর যদি ভালো না লাগে কারণটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না, যেন ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন সবার আগে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।